সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে বসে আজকের আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো, এবং ধৈর্য, সহিষ্ণুতা এবং একাগ্রতার সাথে তোমাদের অধ্যয়ন কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছ। কারণ আমরা যদিও কোভিড-19-এর কারণে সরাসরি ক্লাসরুমে অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু শুরু থেকেই অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সর্বক্ষণ তোমাদের সাথে আছি। অতএব তোমরা তোমাদের অধ্যয়ন কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছ এবং অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো। এ প্রত্যাশা রেখেই ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত সম্মান দ্বিতীয় বর্ষের বিষয় রাষ্ট্রবিজ্ঞানের রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ছন্দা সাহা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে মানুষ হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, আর মানুষের শ্রেষ্ঠত্ব এবং তথা ব্যক্তিত্ব বিকাশে যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটি হচ্ছে রাষ্ট্র। আর এই রাষ্ট্র নামক সংগঠনটি পরিচালিত হয় কতিপয় বিধিবিধান দ্বারা। এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আজ থেকে 2500 বছর পূর্বে রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল মন্তব্য করেছিলেন যে, দ্য কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ। অর্থাৎ সংবিধান হচ্ছে এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র বেছে নিয়েছে। অর্থাৎ আমি একটু আগে যে কথাটা বলেছিলাম যে রাষ্ট্র কতগুলো বিধিবিধান দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ সেটাই হচ্ছে সংবিধান। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই সংবিধান, এবং সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম যে গণতান্ত্রিক দেশ ব্রিটেন, সেটার সংবিধান নিয়ে আলোচনা আমরা করব। এই ব্রিটেন সংবিধান সম্পর্কে বলা হয়েছে কারণ এটা হচ্ছে ব্রিটেনের সংবিধান হচ্ছে পৃথিবী মানে সারা বিশ্বে যতগুলো রাষ্ট্রের সংবিধান আছে তার মধ্যে ব্রিটেনের সংবিধানকে বলা হয় মাতৃস্থানীয় সংবিধান। অর্থাৎ এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সংবিধান। এই কারণে অধ্যাপক মুন্ডু বলেছেন, দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ দ্য মাদার অফ অল কনস্টিটিউশন, দ্য ব্রিটিশ পার্লামেন্ট ইজ দ্য মাদার অফ অল পার্লামেন্ট। অতএব আমরা আজকে সেই প্রাচীন সংবিধানটি সম্পর্কে জানব, আরো আমরা যা সম্পর্কে জানব সেটা হচ্ছে ব্রিটেনের সংবিধানের উৎস এবং এই সংবিধানের বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে জানব। এবং আমি আশা করব সেই পর্যন্ত ক্লাসে সবাই আমার সাথে থাকবে। এ প্রত্যাশা রেখে আজকের ক্লাসের আমি শুরু করছি। প্রথমে আমরা জানব ব্রিটিশ সংবিধানের উৎস। আমি প্রথমে যেই কথাটা বলেছিলাম যে ব্রিটিশ সংবিধান হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সংবিধানগুলোর অন্যতম, এবং পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রের সংবিধানে এর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রয়েছে। কিন্তু এই প্রাচীন সংবিধানটি কোনো গণপরিষদ কর্তৃক কিংবা কোনো বিপ্লবের বা বিদ্রোহের মাধ্যমে গড়ে ওঠেনি। এই সংবিধানটি আসলে গড়ে উঠেছে দীর্ঘদিনের ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে, এবং এই সংবিধানটি কোনো নির্দিষ্ট উৎস থেকে উদ্ভূত হয়নি, যেটা অন্যান্য সংবিধান যেভাবে হয়, এবং এটা ধীরে ধীরে বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে অনেকগুলো উৎস থেকে এটা উৎসারিত হয়েছে। তো এবং এই ব্রিটিশ সংবিধানের উৎসগুলো যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে এই ব্রিটিশ সংবিধানের উৎসগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাংবিধানিক আইন, দ্বিতীয়ত হচ্ছে সাংবিধানিক প্রথা। সাংবিধানিক আইন বলতে আমরা প্রথমে কি বুঝি সেটা নিয়ে একটু আলোচনা করব। আসলে সাংবিধানিক আইন বলতে আমরা সেই সব বিধিবিধানকে বুঝি যেগুলো আদালত কর্তৃক স্বীকৃত এবং বলবৎযোগ্য। আর সাংবিধানিক প্রথা বলতে শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত সেসব নিয়ম পদ্ধতিকে বোঝায় যেগুলো পারস্পরিক বোঝাপড়া, চুক্তি ইত্যাদির মাধ্যমে গড়ে উঠেছে এবং যেগুলো শাসন ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে বাধ্যতামূলক বলে ব্যক্তি স্বীকার করে নিয়েছে, কিন্তু সেগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। এসব সাংবিধানিক প্রথা আদালত কর্তৃক বলবৎযোগ্য না নয়, এবং এগুলাকে আসলে কয়েকটি ভাবে ভাগ করা যায় এই সাংবিধানিক প্রথাগুলাকে। সেটি হচ্ছে ঐতিহাসিক সনদ ও চুক্তিপত্র, তারপর হচ্ছে বিধিবদ্ধ আইন, বিচার বিভাগীয় সিদ্ধান্ত, তারপরে হচ্ছে প্রথাগত আইন এবং সংবিধানের উপর গ্রহণ্ত সমূহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে আলোচনা করব ঐতিহাসিক সনদ ও চুক্তিপত্র নিয়ে। হ্যাঁ, প্রথমে যেটা সেটা হচ্ছে ঐতিহাসিক সনদ ও চুক্তিপত্র।
তো ব্রিটিশ সংবিধানের প্রথম যে উৎসটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ঐতিহাসিক সনদ ও চুক্তিপত্র। এগুলো আসলে এই যে ঐতিহাসিক সনদ ও চুক্তিপত্র, এটা হচ্ছে তোমার যে বিভিন্ন সময়ে রাজনৈতিক ব্যবস্থা দেখা যায় যে ব্রিটেনের সমাজ রাজনৈতিক ব্যবস্থায় সামন্ত শ্রেণী এবং বণিক শ্রেণী যে আছে তাদের বিভিন্ন চাপে এবং বিভিন্ন আন্দোলনের ফলে এটা ব্রিটেনের যে রাজশক্তি আছে সেটা তাদের চাপে রাজশক্তি সেটা ঐতিহাসিক সনদ চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছে। এবং দেখা যায় যে এগুলোর মাধ্যমে বিভিন্ন সময়ে রাজনৈতিক এবং সাংবিধানিক বিকাশ ব্রিটেনে কি হয়েছে ত্বরান্বিত হয়েছে এবং প্রতিটি মানে ত্বরান্বিত হয়েছে এবং বিশেষজ্ঞগণ প্রতিটি সনদকে ইংরেজ জাতির রাজনৈতিক জীবনের প্রগতির নির্দেশক বলে মনে করেছেন। এবং এরকমই একটি সনদ হচ্ছে আমরা যেটা সবসময় শুনে থাকি যে মেঘনা কার্টা, যেটা 1215 সালে স্বাক্ষরিত হয়েছিল এবং বাংলায় এটা মহাসনদ নামে পরিচিত। এবং দেখা গিয়েছে যে এটা তখন বৃহত্তর তখন রাজশক্তি কি করেছেন জনগণের অধিকারের মানে জনগণের আন্দোলনের মুখে জনগণের কতিপয় অধিকার এই চুক্তির মাধ্যমে মেঘনা কার্টা চুক্তির মাধ্যমে স্বীকার করে নিয়েছিলেন। অর্থাৎ বৃহত্তর পরিষদের সম্মতি ব্যতিরেক রাজা কি করতে পারবে না, মানে জনগণের উপর কোনো কর আদায় করতে পারবে না এবং কোন স্বাধীন প্রজাকে রাজা বেআইনি ভাবে কি করতে পারবে না, বন্দী অথবা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। এটাই ছিল মেঘনা কার্টা। তারপরে আমরা সেই প্রসঙ্গে উল্লেখ করতে পারি 1728 সালের যেটা অধিকারের আবেদন পত্র, যেটাকে ইংলিশে পিটিশন অফ রাইটস বলা হয়, এর মাধ্যমে নির্ধারিত হয় যে পার্লামেন্টের অনুমোদন ব্যতীত রাজা কি করতে পারবেন না, কর ধার্য করতে পারবে না। তারপরে বিশেষ আদেশে কোনো ব্যক্তিকে বন্দি এবং শাস্তির সময়ে সমন জারি করতে পারবে না। তারপর হচ্ছে 1699 সালে যেটাকে বলা হয় অধিকারের বিল, যেটা প্রণয়নের মাধ্যমে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কি করা হয় এবং যেটার মাধ্যমে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রবর্তিত হয় এবং পার্লামেন্টের সার্বভৌমত্ব স্বীকৃত হয়। তো এই ধরনের চুক্তি, তাছাড়া 1707 সালের স্কটল্যান্ডের সাথে এবং 1800 সালে আয়ারল্যান্ডের সাথে সংযুক্তিকরণের চুক্তিপত্রের কথাও এক্ষেত্রে উল্লেখযোগ্য। তারপর হচ্ছে যেটা হচ্ছে যে বিধিবদ্ধ আইন, আসলে ব্রিটিশ মানে সংবিধানের আরো একটি বড় উৎস হলো পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন বা বিধিবদ্ধ আইন। অর্থাৎ পার্লামেন্ট তার সার্বভৌম ক্ষমতা বলে সাধারণ আইনের পাশাপাশি সাংবিধানিক আইনের প্রণয়নের ক্ষেত্রে কিন্তু মানে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এবং এগুলো সংবিধানের উৎস হিসাবে কাজ করেছে। এবং আমরা বিভিন্ন সময়ে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইনও কিন্তু সংবিধান রচনার পথকে কি করেছে সুগম করেছে এবং পার্লামেন্ট এই সকল আইনের মাধ্যমে রাজার ক্ষমতা হ্রাস করেছে, পার্লামেন্ট তার নিজের ক্ষমতা বৃদ্ধি করেছে, তারপরে নিজের জনগণের ভোটাধিকার সম্প্রসারিত করেছে, শাসন ব্যবস্থার বিভিন্ন উৎকর্ষ সাধন করেছে। তারপরে তারপরে দেখা গিয়েছে যে বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ, তারপরে সিংহাসনে অধিষ্ঠিত হবার উত্তরাধিকার ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয় সেখানে নিষ্পত্তি হয়েছে। এবং উদাহরণস্বরূপ এক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ 1779 সালে প্রণীত ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কিত হেবিয়াস কর্পাস আইনের কথা আমরা উল্লেখ করতে পারি। তারপরে 1701 সালে নিষ্পত্তি আইনের পাশ হয় এবং এবং এই আইনের সাহায্যে সিংহাসনের উত্তরাধিকার ব্যবস্থা নির্দিষ্ট হয় এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয় এবং পার্লামেন্টের সম্মতি সম্বন্ধে এবং পার্লামেন্টের সম্মতি সম্পর্কে সেখানে আলোচনা করা হয়। তাছাড়া 1832 সালে, 1867 সালে, তারপরে হচ্ছে তোমার 1884 সালে প্রণীত ভোটাধিকার সম্প্রসারণ সংক্রান্ত সকল আইন এবং 1911 এবং 1949 সালে প্রণীত লর্ড সভার ক্ষমতা হ্রাসকারী পার্লামেন্টের আইন, তারপরে হচ্ছে ওয়েস্ট মিনিস্টার অ্যাক্ট, তারপর 1948 সালে জনপ্রতিনিধিত্ব আইন, 1971 সালের আদালত আইন, 1972 সালের তোমার যে স্থানীয় সরকার আইন, এ সম্পর্কে উল্লেখযোগ্য মানে ভূমিকা রেখেছে। তারপরে যেটা সেটা হচ্ছে বিচার বিভাগীয় সিদ্ধান্ত। এই বিচার বিভাগীয় সিদ্ধান্ত কিন্তু বিশেষ সংবিধানের অন্যতম উৎস হিসাবে চিহ্নিত। তো অনেক সময় দেখা যায় আসলে বিচার বিভাগীয় সিদ্ধান্তটা হচ্ছে কিরকম, দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সনদ তারপর তোমার চুক্তিপত্র ও পার্লামেন্ট কর্তৃক প্রণীত যে আইনটা আছে যেটা আমরা আগে আলোচনা করলাম এটার মধ্যে অনেক সময় অস্পষ্টতা দেখা দেয় এবং বিচার বিভাগ সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কি করে থাকেন, অনেক সময় নতুন নতুন আইনের সৃষ্টি করে থাকেন। আবার বিচারকগণ অনেক সময় বিভিন্ন মামলার রায় দিতে গিয়েও এমন অনেক সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন যা সাংবিধানিক আইনের উৎস হিসেবে বিবেচিত হয়ে থাকে।
অধ্যাপক ডাইসি এ কারণেই বলেছেন যে ব্যক্তির অধিকার সমূহ প্রতিষ্ঠার জন্য বিচারালয়ে আনীত মামলার সিদ্ধান্তের ভিত্তিতেই সংবিধানের মূল সূত্রগুলো কি হয়েছে গড়ে উঠেছে, এবং তিনি ব্রিটিশ সংবিধানকে বিচারকগণ কর্তৃক প্রণীত সংবিধান হিসেবে উল্লেখ করেছেন। তার মানে এটার আমরা বলতে পারি যে বিচার বিভাগীয় যে সিদ্ধান্তটা আছে সেটা ব্রিটিশ সংবিধানের অন্যতম একটা উৎস হিসেবে কাজ করছে, এবং বিচারকদের অনেক রায় পরবর্তীকালে সংবিধানের অংশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এবং উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে 1608 সালে বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য রাজার শুল্ক নির্ধারণের স্বৈরাচারী ক্ষমতার ব্যাখ্যা দিয়ে কি করা হয়, তার ক্ষমতাকে সীমিত করে দেওয়া হয়। তো তারপরে 1678 সালের হাওয়েলের মামলার কথা আমরা উল্লেখ করতে পারি। তারপর হচ্ছে তোমার তারপরে 1906 সালের ব্রেন ব্রিজ বনাম পোস্ট মাস্টার জেনারেল, এ ধরনের রায়ের কথা আমরা উল্লেখ করতে পারি। তারপর হচ্ছে প্রথাগত আইন, যেটা ব্রিটিশ সংবিধানেরও একটা অন্যতম উৎস হিসাবে কাজ করে, এবং ব্রিটিশ সংবিধানে একটি উল্লেখযোগ্য অংশ এসেছে কিন্তু এই প্রথাগত আইন থেকে। এই আইন সুদীর্ঘ কাল ধরে প্রচলিত সেসব প্রথা ও রীতিনীতি যেগুলো কালক্রমে কি হয়েছে, কালক্রমে যে আদালতের মাধ্যমে আইনের মর্যাদা লাভ করেছে, এবং ব্রিটিশ নাগরিকরা যেসব অধিকার ও স্বাধীনতা তারা ভোগ করে থাকে সেগুলো তাদের কি হয়েছে প্রথাগত আইন থেকে উৎসারিত। এ প্রথাগত আইনগুলা কিন্তু পার্লামেন্ট কর্তৃক প্রণীত ও বিধিবদ্ধ হয়নি, কিংবা রাজন্যবর্গও কিন্তু সেগুলাকে কি করা হয়েছে যে অধ্যাদেশ হিসাবে সেগুলাকে ঘোষণা করা হয়নি, কিন্তু বিচার বিভাগীয় স্বীকৃতির মাধ্যমে এগুলা সাংবিধানিক আইনের মর্যাদা লাভ করেছে। এই প্রথাগত আইনগুলো এগুলো লাভ করেছে, এবং প্রথাগত আইনের মধ্যে উল্লেখযোগ্য হলো রাজার বিশেষাধিকার সমূহ, জুরির সাহায্যে বিচারের, তারপর হচ্ছে বাক স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, তারপরে পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রভৃতি হচ্ছে উল্লেখযোগ্য। তারপরে এই পর্যায়ে আমরা আলোচনা করব প্রথাগত বিধান সম্পর্কে। প্রথাগত বিধানও ব্রিটিশ সংবিধানের একটা গুরুত্বপূর্ণ উৎস। আসলে প্রকৃতপক্ষে কোনো দেশের শাসন কার্য সম্পূর্ণরূপে আসলে লিখিত সংবিধান নিয়ে দিয়ে চালানো যায় না, তো সেই ক্ষেত্রে এই কারণে প্রত্যেকটি দেশের সংবিধানের ক্ষেত্রেই এটা প্রথাগত বিধানটা কম বেশি দেখতে পাওয়া যায়। তো ব্রিটেনের ক্ষেত্রে সেটা বেশি, এবং জন স্টুয়ার্ট মিল এ কারণেই প্রথাগত সংবিধানের অলিখিত বিধান প্রথাকে সংবিধানের অলিখিত বিধান হিসাবে কি করেছেন মানে গুরুত্ব দিয়েছেন, এবং বলেছেন যে সেটা সংবিধানের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং উদাহরণস্বরূপ বলা যায় যে রাজশক্তির ক্ষমতা, রাজার সাথে মন্ত্রীদের সম্পর্ক, তারপরে ধরো যেহেতু ব্রিটেনের সংসদীয় সরকার ব্যবস্থা পরিচালিত, মন্ত্রীদের সাথে পার্লামেন্টের সম্পর্কটা কি হবে, তারপরে পার্লামেন্টের কার্যপদ্ধতিটা কি, কমনওয়েলথ সম্পর্কিত ইত্যাদি বিষয়ে বহু বিষয় প্রথাগত আইনের সাথে সম্পর্কযুক্ত। তারপর হচ্ছে সংবিধানের উপর গ্রন্থ সমূহ, আসলে এক্ষেত্রে বলা যায় যে সংবিধানের উপর লিখিত বিভিন্ন গ্রন্থ কিন্তু ব্রিটেনে কি করেছে যে আইনের বিশেষ করে প্রখ্যাত আইন বিশারদ, সংবিধান বিশেষজ্ঞ, তারা যে বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন সেগুলো ব্রিটিশ সংবিধানের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং এই ক্ষেত্রে সাংবিধানিক আইন সম্পর্কে রচনাবলী সম্পর্কে আমরা উল্লেখ করতে পারি যে ওয়াল্টার বেজহটের ইংল্যান্ডের সংবিধান, তারপর হচ্ছে অ্যানসনের যে ল অ্যান্ড কাস্টমস অফ দ্য কনস্টিটিউশন, তারপরে আমরা উল্লেখ করতে পারি তোমার এবি ডাইসি হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন ইজ দ্য ল অফ দ্য কনস্টিটিউশন, তারপরে লাস্কের পার্লামেন্টারি ডেমোক্রেসি, তারপরে হচ্ছে তোমার ওয়েব এবং ফিলিপের কনস্টিটিউশনাল ল, তো এগুলো সম্পর্কে উল্লেখ করা যায়। তো এগুলো হচ্ছে ব্রিটিশ, এই গ্রন্থগুলো ব্রিটিশ সংবিধানের অন্যতম উৎস হিসেবে কাজ করেছে। এ পর্যায়ে তো যাই হোক, আমরা এই আলোচনা থেকে আমরা একটা জিনিস স্পষ্ট হয়ে গেছি, আসলে ব্রিটিশ সংবিধান একটা নির্দিষ্ট উৎস থেকে গড়ে ওঠেনি, এবং এই ব্রিটিশ সংবিধান দীর্ঘদিনের ক্রমবিবর্তনের মাধ্যমে সেটা ধীরে ধীরে বিকশিত হয়েছে বা গড়ে উঠেছে। এবং এবং বলা যায় যে ব্রিটিশ সংবিধান পূর্ণাঙ্গ আসলে একটা দলিল নয়, যেটা লিখিত আকারে অন্যান্য সংবিধানে যেভাবে দেখতে পাওয়া যায়, এবং সেটা ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমবিকাশের মাধ্যমে সেটা পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয়েছে, এবং সেটা অবিরাম বিকশিত হচ্ছে, এবং পরিবর্তনশীল পরিস্থিতির সাথে ব্রিটিশ সংবিধান কিন্তু খাপ খাইয়ে চলছে। এবং মর্নো এবং আয়াস্ট মন্তব্য করেছেন যে ব্রিটিশ সংবিধানটাই হলো আসলে প্রতিষ্ঠান নীতি ও আচার ব্যবহারের এক জটিল মিশ্রণ। তো প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য সমূহ।
আমরা শুরুতেই বলেছিলাম যে আসলে ব্রিটিশ সংবিধান হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীন সংবিধান, এবং এই বিশ্বের প্রতিটি রাষ্ট্রের সংবিধানের উপরই এর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রয়েছে। এবং যদিও এটা কোনো, আমরা আগে বলেছিলাম যে এটা কোনো গণপরিষদ কর্তৃক সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়নি বা কোনো বিপ্লবের মাধ্যমে গড়ে ওঠেনি, এটা ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে, কিন্তু তারপরেও ব্রিটিশ সংবিধান বিশ্বের গুরুত্বপূর্ণ সংবিধানগুলোর অন্যতম। প্রথমে যে বৈশিষ্ট্যটা আমরা যদি বিচার বিশ্লেষণ করি, প্রথমে যে বৈশিষ্ট্যটা চোখে পড়ে সেটা হচ্ছে ব্রিটিশ, এবং ব্রিটিশ সংবিধানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা তোমার দীর্ঘদিনের প্রথা, রীতিনীতি, বিভিন্ন ধরনের যেটা আমরা আলোচনা করেছি, বিচার বিভাগীয় সিদ্ধান্ত, তারপরে সংস্কার, তারপর হচ্ছে বিভিন্ন আইনবিদ্যের রচনা, এগুলার এই এইগুলোর উপর ভিত্তি করে দীর্ঘদিন সেটা বিবর্তন প্রক্রিয়া গড়ে উঠেছে। তো সেটা প্রথমেই যেটা, সেটা হচ্ছে অলিখিত সংবিধান। এটা ব্রিটিশ সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য, কারণ এখানে সংবিধানের যে মূলনীতিগুলা সেগুলা কোনো নির্দিষ্ট দলিলের মধ্যে, যেটা অন্যান্য রাষ্ট্রে দেখা যায়, সেরকম কোনো লিপিবদ্ধ অবস্থায় পাওয়া যায়নি। এবং সেগুলো ধরো বিভিন্ন ধরনের সংস্কার, প্রথা, রীতিনীতি, বিচার বিভাগীয় সিদ্ধান্তের মধ্যে সেটা অবিন্যস্ত অবস্থায় রয়েছে। তবে ব্রিটিশ সংবিধান অলিখিত হলো, সম্পূর্ণ অলিখিত সেই কথা কিন্তু আমরা বলতে পারি না বা সেই কথা বলা যায় না। এই কারণে এই অলিখিত সংবিধানেরও কিছু কিছু অংশ লিখিত রয়েছে, যেমন উদাহরণস্বরূপ যেটা 1215 সালে তোমার ম্যাগনা কার্টা, তারপরে 1699 সালের অধিকারের বিল, এবং 1911 1949 সালের পার্লামেন্ট আইন প্রবৃত্তি গুলো উল্লেখযোগ্য, এগুলো কিন্তু লিখিত আছে। তাই ব্রিটিশ সংবিধানকে আমরা সম্পূর্ণভাবে অলিখিত না বলে প্রধানত অলিখিত বলাটাই আসলে যুক্তিযুক্ত। তারপরে যেটা, সেটা হচ্ছে এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা। আসলে ব্রিটেনের শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যেটা হচ্ছে এককেন্দ্রিক রাষ্ট্র, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এখানে আসলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে প্রবর্তন করা হয়নি, অর্থাৎ এখানে বাংলাদেশের মতো আমরা বলতে পারি যে একটা মাত্র কেন্দ্রীয় সরকারের মাধ্যমে সমগ্র দেশ পরিচালিত হয়। এবং ব্রিটেনের সংবিধান অনুযায়ী সমুদয় ক্ষমতা কি করা হয়েছে, লন্ডন অবস্থিত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, এবং ব্রিটিশ পার্লামেন্ট অনুযায়ী সমগ্র দেশের অঞ্চলের শাসন ব্যবস্থা কি হয় সেখানে পরিচালিত হয়, সেখানে কোনো প্রাদেশিক সরকার নেই। এবং যদিও এখানে শাসন কার্যের সুবিধার্থে তোমার কাউন্টি, বড়, প্যারিশ প্রভৃতি বিভিন্ন ধরনের স্থানীয় সরকার কিন্তু সেখানে সৃষ্টি করা হয়েছে, কিন্তু এসব সরকার সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়। তারপরে হচ্ছে ব্রিটিশ সংবিধানের 3 নম্বর যেটা, সেটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। ব্রিটিশ সংবিধান আসলে সুপরিবর্তনীয় প্রকৃতি, অর্থাৎ আমরা সুপরিবর্তনীয় সংবিধানের সংজ্ঞাটা আমরা আগেই মানে যারা বিশেষ করে যারা আর্টসে ছিল তারা ইন্টারমিডিয়েটে তারা এটা পড়েছি যে সুপরিবর্তনীয় সংবিধান হচ্ছে সেই সংবিধান যেটা সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে সহজ পদ্ধতিতে পরিবর্তন করা যায়, অর্থাৎ আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হলেই এই সংবিধানটা পরিবর্তন করা যায়, এটার জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা বা বিশেষ পদ্ধতির প্রয়োজন হয় না। তো ব্রিটিশ সংবিধানটা হচ্ছে এরকম যে সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে সেটা পরিবর্তন করা যায়, অর্থাৎ আইনসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে এটা পরিবর্তন করা যায়। তারপরে যেটা, সে যেটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা, যেটা ব্রিটেনের বলবো যে সংসদীয় শাসন ব্যবস্থা, ব্রিটেনের সংবিধানের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। এবং ব্রিটেনকে বলা হয় আসলে সংসদীয় সরকার ব্যবস্থার কি মাতৃভূমি, এবং বলা হয়ে থাকে আমরা যে বর্তমানে সংসদীয় সরকার ব্যবস্থা সেটা কিন্তু ব্রিটেনের কাছ থেকে আমরা এই রাজনৈতিক দীক্ষাটা পেয়েছি, যেহেতু ব্রিটিশরা আমাদের এই ভারতীয় উপমহাদেশ প্রায় 200 বছর শাসন করছে, অতএব উত্তরাধিকার সূত্রে আমরা এই সংসদীয় শাসন ব্যবস্থাটা লাভ করেছি, এবং এটা অবশ্যই সংসদীয় শাসন ব্যবস্থা জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি রাজনৈতিক দর্শন আসলে। তো যেটা, যে ব্রিটেনের রাজা বা রানী, যদিও সেখানে আমরা জানি ব্রিটেনে বা রাজা বা রানী হয়েছে, তাতে হচ্ছে নিয়মতান্ত্রিক শাসন, মানে নামে মাত্র শাসক প্রধান, তাদের নামে রাষ্ট্রটা পরিচালিত হয়, কিন্তু প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার হাতে বা পার্লামেন্টের হাতে নিহিত রয়েছে, এবং মন্ত্রীগণ তাদের যাবতীয় কাজের জন্য, মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীগণ তাদের যাবতীয় কার্যক্রমের জন্য পার্লামেন্টের কাছে ব্যক্তিগতভাবে এবং যৌথভাবে দায়ী থাকেন, এবং পার্লামেন্টের যদি আস্থা হারায়, যেটা আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি, যে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। অর্থাৎ তত্ত্বগত ভাবে ব্রিটেনে পার্লামেন্টই শাসন কার্য পরিচালনা করে থাকে। তারপরে যেটা, সেটা হচ্ছে
নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, সংসদীয় সরকার ব্যবস্থার পরে হচ্ছে যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, যেটা কি বলবো, ব্রিটেনের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ ব্রিটেন আমরা একদিকে দেখতে পাচ্ছি সংসদীয় সরকার ব্যবস্থা, আরেক দিকে দেখতে পাচ্ছি রাজতন্ত্র। আপাত দৃষ্টিতে মনে হতে পারে সাংঘর্ষিক, কিন্তু তা কিন্তু নয়, এটা বরং সংসদীয় শাসন ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ আমরা জানি যে আমরা আমাদের দেশে যদিও সংসদীয় গণতন্ত্র রয়েছে, কিন্তু একজন নামে মাত্র রাষ্ট্রপ্রধান কিন্তু রয়েছে। ও ব্রিটেনও কিন্তু যদিও রাষ্ট্রপ্রধান নেই, কিন্তু যে রাজা বা রানী নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের ন্যায় আসলে ভূমিকা পালন করেন, এবং ব্রিটেনে তত্ত্বগতভাবে রাজা বা রানী যাবতীয় ক্ষমতার অধিকারী হলেও বাস্তবে কিন্তু তিনি প্রধানমন্ত্রীর নিয়োগ ব্যতীত উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করতে পারেন না, এবং তার নামে যদিও সমস্ত শাসন কার্য পরিচালিত হয়, কিন্তু নিজে তিনি কোনো কার্য সম্পাদন করতে পারেন না, যেটা আমরা সংসদীয় শাসন ব্যবস্থা বাংলাদেশের ক্ষেত্রে দেখে থাকি। এবং তার এবং দেখা যায় যে ব্রিটেনের পার্লামেন্টে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। আর এজন্যই বলা হয়ে থাকে যে ব্রিটেনের রাজা বা রানী রাজত্ব করেন কিন্তু শাসন করেন না। তারপরে যেটা, সেটা হচ্ছে পার্লামেন্টের সার্বভৌমত্ব। ব্রিটিশ সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে সেখানে পার্লামেন্টের সার্বভৌমত্ব স্বীকৃত হয়েছে। আসলে ব্রিটেনে পার্লামেন্ট বলতে রাজা সহ তোমার লর্ড সভা এবং কমন সভাকে নিয়ে পার্লামেন্ট খুঁটিত, এবং ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব হচ্ছে পার্লামেন্ট আসলে যে কোনো আইন প্রণয়ন, বাতিল বা সংশোধন করতে পারে। আসলে সার্বভৌমত্ব বলতে আমরা কি বোঝে থাকি, চরম বা চূড়ান্ত ক্ষমতা, যার উপরে অন্য কোনো ক্ষমতা থাকতে পারে না। তো সেটাই হচ্ছে পার্লামেন্ট, সেই ক্ষমতাটা সেখানে অ্যাপ্লাই করে থাকে, এবং পার্লামেন্ট সব আইনকেই কিন্তু সেখানে আদালত বৈধ বলে স্বীকার করে থাকে, এবং আদালত পার্লামেন্ট প্রণীত আইনের ব্যাখ্যা করতে পারে, কিন্তু সেখানে কিন্তু বাতিল করতে পারে না। এই কারণে ব্রিটিশ পার্লামেন্টের এই অপ্রতিহত ক্ষমতার দিকে লক্ষ্য রেখেই হয়তোবা ফরাসি লেখক ডিলোলামি একটা মন্তব্য করেছিলেন যে ব্রিটিশ পার্লামেন্ট পুরুষকে নারীতে এবং নারীকে পুরুষকে পরিণত করা ছাড়া সেটা কি করতে পারে, সবকিছুই করতে পারে। অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের এতটা সার্বভৌমত্ব সেখানে স্বীকৃত হয়েছে। তারপরে যেটা, সেটা হচ্ছে দুর্বল বিচার ব্যবস্থা। আসলে পার্লামেন্টের সার্বভৌমত্ব স্বীকৃত হওয়ার সাথে সাথে বিচার ব্যবস্থার দুর্বল দিকটা স্পষ্ট হয়ে ওঠে, এবং ব্রিটিশ শাসন ব্যবস্থার এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে সেখানে দুর্বল বিচার ব্যবস্থা আমরা যদি সেটা তাকাই। এবং কারণ বিচার বিভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মতো সেই দেশের বিচার ব্যবস্থা কিন্তু ততটা মানে তেমন শক্তিশালী নয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট কিন্তু সংবিধান যে আইন প্রণয়ন করে সেটা যদি ন্যায়নীতি বিরোধী বা সরি মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখি যে মার্কিন কংগ্রেস, তাদের যে আইনসভা আছে মার্কিন কংগ্রেস, সেটা যদি ন্যায়নীতি বিরোধী বা সংবিধান বিরোধী কোনো আইন প্রণয়ন করে, তাহলে কি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু বাদ করে দিতে পারে, যেটা বিচার বিভাগীয় মানে বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা যেটা ভোগ করে থাকে মার্কিন সুপ্রিম কোর্ট, এবং বাতিল ঘোষণা করতে পারে। কিন্তু ব্রিটেনে বিচার বিভাগের হাতে এই ধরনের কোনো ক্ষমতা দেওয়া হয়নি, এবং আদালত প্রণীত পার্লামেন্ট প্রণীত আইন ব্যাখ্যা করতে পারে, কিন্তু তার বৈধতা বিচার করার ক্ষমতা কিন্তু ব্রিটেনের পার্লামেন্টের নেই, এবং আইনের বিষয়ে পার্লামেন্টই হচ্ছে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তারপরে যেটা, যে সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। এক্ষেত্রেও দেখা যায় যে ব্রিটেনে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সেখানে অনুসৃত হয় না। এখন আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বুঝি, আসলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে ক্ষমতা ভাগ করে দেওয়া। অর্থাৎ সরকারের যে তিনটা বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এ তিনটা বিভাগ যার যার দায়িত্ব কর্তব্য শেষে পালন করবে, কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না, এটাই হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ। তো সেটা কিন্তু ব্রিটেনের মধ্যে সেটা দেখা যায় না, বিশেষ করে ক্ষমতা স্বতন্ত্রীকরণ আর মন্ত্রিপরিষদ শাসিত সরকার, সেটা কিন্তু দুটো হচ্ছে সাংঘর্ষিক। কারণ হচ্ছে আমরা জানি ব্রিটেনে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত, এবং সংসদীয় সরকার ব্যবস্থায় আসলে আইন পরিষদে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, সে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়, এবং তার এই আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের অন্যান্য সদস্যদের মধ্য থেকে প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের নিয়োগদান করেন। অর্থাৎ শাসন বিভাগ কিন্তু আইনসভার মধ্য থেকে গঠিত হয়। তো সেখানে কিন্তু স্বতন্ত্র ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুপস্থিত থাকে, বরং আমরা ব্রিটেনের দিকেও এটা আমরা লক্ষ্য করে থাকি, যেহেতু সেখানে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তিত, সেখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণের পরিবর্তে বরং ক্ষমতার কেন্দ্রীভবন দেখা যায়। তারপরে হচ্ছে
যেটা যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে প্রথার প্রাধান্য। আসলে ব্রিটিশ সংবিধানের একটা বৃহৎ অংশ জুড়ে রয়েছে কি প্রথাগত বিধান, এবং এসব বিধান ব্রিটিশ সংবিধানের প্রকৃতিকে বহুলাংশে পরিবর্তন করেছে। এবং স্যার আইভর জেনিংস একটা সুন্দর কথা বলেছেন যে সাংবিধানিক প্রথাসমূহ কি করেছে, আইনের শুষ্ক কাঠামোকে রক্ত মাংসের আবরণে আবৃত করে এবং আইনগত সংবিধানকে কার্যকরী করে এবং পরিবর্তনশীল চিন্তাধারার সাথে সঙ্গতি রক্ষা করে। অর্থাৎ এই প্রথাটা কি করেছে, ব্রিটিশ সংবিধানকে পরিবর্তনশীল পরিস্থিতির সাথে চলার উপযোগী করে দিয়েছে এই প্রথা। তারপরে যেটা সেটা হচ্ছে আইনের শাসন। আসলে আইনের শাসন যেটা বর্তমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বহুল উচ্চারিত এবং জনগণের বহুল কাঙ্ক্ষিত একটি শব্দ আইনের শাসন, এবং আইনের শাসনটা হচ্ছে ব্রিটিশ সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তো আইনের শাসন বলতে আসলে বোঝায় যে দেশের শাসন ব্যবস্থা আইনের সুস্পষ্ট প্রাধান্য বোঝায়, অর্থাৎ সবকিছু আইন দ্বারা কি করা হবে, আইন দ্বারা সেখানে পরিচালিত হবে এবং কেউ যাতে আইনের অধিকার থেকে আইনসম্মত অধিকার লাভে বঞ্চিত না হয় সেটা সেখানে লক্ষ্য করা হয়, যেটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য। তো অধ্যাপক এবি ডাইসি আইনের শাসনের তিনটা অর্থ করেছেন। প্রথমত হচ্ছে সাধারণ আইনের সর্বাত্মক প্রাধান্য, এবং দ্বিতীয়ত হচ্ছে আইনের চোখে সকলেই সমান, তৃতীয়ত হচ্ছে আইন দ্বারা জনগণের অধিকার সংরক্ষণ। এবং দেখা যায় যে গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের শাসনকে ব্যক্তি স্বাধীনতা রক্ষার সর্ব প্রধান রক্ষা কবচ বলে মনে করা হয়, এবং এটা সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য। কিন্তু কারণ আইনের শাসনের মাধ্যমে কিন্তু নাগরিক অধিকার সুরক্ষিত হয় এবং আইনের শাসনের মাধ্যমে সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করা যায় এবং মানবাধিকার সংরক্ষণ করা যায়, যেটা ব্রিটিশ সংবিধানের অন্যতম একটা বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তো আমরা যদি ব্রিটেনের সংবিধানের দিকে তাকাই, সেখানে যে জিনিসটা স্পষ্ট হয়ে ওঠে যে আসলে ব্রিটিশ আইনসভা তথা ব্রিটিশ আইনসভার নাম কিন্তু পার্লামেন্ট। পার্লামেন্ট দুটি কক্ষের সমন্বয়ে গঠিত, এর নিম্ন কক্ষের নাম হচ্ছে কমন সভা এবং উচ্চ কক্ষের নাম হচ্ছে লর্ড সভা। তো নিম্ন কক্ষ কি হয়, জনগণের মানে জনগণের দ্বারা সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়, আর উচ্চ কক্ষের সদস্যগণ সামন্ততান্ত্রিক উপায়ে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কি করে সদস্য পদ লাভ করে। এবং অতীতে যদিও উভয় কক্ষ সমান ক্ষমতা ভোগ করলো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে লর্ড সভার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং কমন সভার ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তারপরে হচ্ছে দ্বিদলীয় সিস্টেম। তারপরে যে বৈশিষ্ট্যটা, ব্রিটেনে আসলে অনেক রাজনৈতিক দল থাকলেও দ্বিদলীয় মানে দুটি মাত্র রাজনৈতিক দলের প্রাধান্য সেখানে পরিলক্ষিত হয়, না অতীতে ছিল রক্ষণশীল দল ও উদারনৈতিক দল, এবং বিংশ শতাব্দীর শুরুতে উদারনৈতিক দলের প্রভাব একেবারে হ্রাস পেয়ে যায় এবং সেই শূন্যস্থান পূরণ করে কে, শ্রমিক দল। এবং বর্তমানে যদি আমরা ব্রিটেনের দিকে তাকাই, তাহলে রক্ষণশীল দল ও শ্রমিক দল সেখানে কি করছে, চালিকা শক্তি হিসেবে কাজ করছে। তারপরে যেটা সেটা হচ্ছে নাগরিকদের অধিকার, হ্যাঁ যেটা ব্রিটিশ সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য। ব্রিটিশ নাগরিকদের অধিকার সমূহ আসলে সেখানে সংরক্ষণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রচলিত প্রথা, সাংবিধানিক আইন আইন বা বিধিবিধান, তারপরে বিধিবদ্ধ আইন, বিচার বিভাগীয় সিদ্ধান্ত ইত্যাদির উপর কিন্তু নাগরিক অধিকার প্রতিষ্ঠিত, অর্থাৎ এগুলোর মাধ্যমে নাগরিক অধিকার সংরক্ষিত হয়ে থাকে। যদিও আমাদের মতো সংবিধানে মৌলিক অধিকার সমূহ লিপিবদ্ধ নেই, কিন্তু এগুলোর মাধ্যমে ব্রিটিশ নাগরিকরা তাদের অধিকার সমূহ ভোগ করে থাকে। বিশেষ করে ব্রিটেনে বাক স্বাধীনতা, সভা সমিতি করার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা প্রবৃত্তি, না এই সমস্ত অধিকার গুলো নাগরিকগণ প্রচলিত আইনের ভিত্তিতে ভোগ করে থাকে। যেমন ব্রিটেনে বলা যায় যে হেবিয়াস কর্পাস আইনের মাধ্যমে নাগরিকদের অধিকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে যেটা সেটা হচ্ছে অগণতান্ত্রিক উপাদান। আসলে ব্রিটিশ সংবিধানে কিছু অগণতান্ত্রিক উপাদানও আমরা সেখানে দেখতে পাই, যেমন সেখানে যেমন যেটা বলা হয়ে থাকে যে গণতন্ত্রের সাথে আপাত দৃষ্টিতে সাংঘর্ষিক, যেটা হচ্ছে যে রাজতন্ত্রের মতো একটি অগণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সেখানে টিকিয়ে রাখা হয়েছে। তাছাড়া ব্রিটিশ পার্লামেন্ট আমরা জানি দ্বিকক্ষ বিশিষ্ট, এবং সেখানে যে লর্ড সভা সেটা কিন্তু কি করা হয়ে থাকে, একটি লর্ড সভা হচ্ছে তোমার উত্তরাধিকার সূত্রে বেশিরভাগ মানে সদস্য
সেখানে মনোনীত বা নির্বাচিত হয়ে থাকেন উত্তরাধিকার সূত্রে, মানে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সেখানে আছে, কিন্তু জনগণের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন না। তো এই কারণে এটাকেও অগণতান্ত্রিক প্রতিষ্ঠান বলা হয়েছে, অর্থাৎ তারা সেখানে উত্তরাধিকার সূত্রে সদস্য পদ লাভ করেন। তো এখানে এখানে জনগণের জনগণের ভোটাধিকার প্রক্রিয়া সেখানে অনুসৃত হয় না। তো এই অগণতান্ত্রিক, যদিও আপাত দৃষ্টিতে সেটা গণতন্ত্র বিকাশের পথে কোনো বাধা সৃষ্টি করছে না, বরং ব্রিটেনে যে রাজতন্ত্র রয়েছে সেটা গণতন্ত্রের উত্তরণের পথে তাদের কি করছে, সহযোগী হিসেবে ভূমিকা পালন করছে। তারপরে যেটা, সেটা হচ্ছে ধারাবাহিকতা এবং পরিবর্তনশীলতা। ব্রিটিশ সংবিধানের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা হচ্ছে ধারাবাহিকতা এবং পরিবর্তনশীলতা, কারণ ব্রিটিশ সংবিধান হলো বিরতিহীন ক্রমবিকাশের ফল, এবং এটা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রথা, রীতিনীতি, বিচার বিভাগের সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে গড়ে উঠেছে। আর এই কারণেই বলা হয়ে থাকে যে এ কনস্টিটিউশন অফ নেভার এন্ডিং ইভলুশন, এবং যুগ যুগ ধরে ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে ব্রিটিশ সংবিধান কিন্তু বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। এবং সিএফ স্ট্রং যথার্থই বলেছেন যে ব্রিটিশ সংবিধান সংকট ছাড়াই পরিবর্তিত হয়েছে এবং হটকারিতা ও আন্দোলন ছাড়াই উন্নতি সাধন করতে সক্ষম হয়েছে। তারপরে যেটা, সেটা হচ্ছে যেটা সেটা হচ্ছে তত্ত্ব ও বাস্তবের মধ্যে সমন্বয়, তত্ত্ব বাস্তবের মধ্যে ব্যবধান, তত্ত্ব বাস্তবের মধ্যে ব্যবধান। তত্ত্বগত, এটাও ব্রিটিশ সংবিধানে লক্ষ্য করা যায় যে তত্ত্বগত বিচারে রাজতন্ত্র ও প্রজাতন্ত্র হলো দুটি পরস্পর বিরোধী অবস্থা। এখানে রাজতন্ত্র হলো আসলে বংশানুক্রমিক রাজতন্ত্র, এতে জনগণের সার্বভৌম রাজনৈতিক ক্ষমতা স্বীকৃত নয়। আর প্রজাতন্ত্রে বংশানুক্রমিক কোনো পদ থাকে না, এতে রাষ্ট্রপ্রধান কি করে কি হয়, প্রজাতন্ত্র বলতেই বুঝি রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভোটে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে থাকে। সুতরাং বংশানুক্রমিক শাসনতন্ত্র যেটা ব্রিটেনে আছে, মানে যেটা বংশানুক্রমিক যেটা শাসন রাজতন্ত্র আছে, সেটা প্রজাতন্ত্রের কি বলবো, সেটা সেটা প্রজাতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু ব্রিটেনে কিন্তু এই উভয় ব্যবস্থার একটা অভিনব সমাবেশ ঘটেছে, কারণ ব্রিটেনে রাজা বা রানী হচ্ছেন কি, আমরা জানি যে নিয়মতান্ত্রিক প্রধান রাজা বা রানী যারা আছেন তিনি রাজত্ব করেন কিন্তু কোনো শাসন করেন না, এবং ব্রিটিশ শাসন ব্যবস্থায় রাজশক্তির ভূমিকা আনুষ্ঠানিক মাত্র। বলা যায় যে ব্রিটেনে তত্ত্বগত ভাবে রাজতন্ত্র বিদ্যমান থাকলেও বাস্তবে তোমার নীতি নির্ধারণ, আইন প্রণয়ন, শাসন কার্য পরিচালনা, তারপরে বিভিন্ন বিষয়ে জনপ্রতিনিধিদের চূড়ান্ত কর্তৃত্ব কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য অনেকে ব্রিটেনকে রাজকীয় প্রজাতন্ত্র নামও অভিহিত করে থাকেন। এই প্রসঙ্গে অধ্যাপক অক যথার্থই বলেছেন যে তত্ত্বগত বিচারে ব্রিটেনের চরম রাজশক্তি, মানে চরম রাজশক্তি যদিও রয়েছে কিন্তু ধরন ধারণের দিক থেকে সীমিত রাজতন্ত্র, এবং প্রকৃত চরিত্রের দিক থেকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র ছাড়া কিছুই না। অর্থাৎ সেখানে যে রাজতন্ত্র রয়েছে সেটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, কারণ আমরা জানি সংসদীয় সরকার ব্যবস্থা পরিচালনা করতে কিন্তু একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের প্রয়োজন হয়। তো সেই ভূমিকাটাই সেখানে পালন করছে, অর্থাৎ সেখানে গণতন্ত্র বিকাশের পথে সেটা কোনো বাধা সৃষ্টি করছেন। তারপরে যেটা সর্বশেষ, মানে এটাই হচ্ছে আসলে আমরা যেটা আলোচনা করছিলাম যে ব্রিটেনের সংবিধানের যে অন্যতম একটা বৈশিষ্ট্য। তো আমরা সবশেষে একটা কথাই বলতে পারি যে আসলে ব্রিটিশ সংবিধান হচ্ছে দীর্ঘদিনের একটা ক্রমবিকাশের ফল, সেটা শতাব্দীর পর শতাব্দী ধরে এটা বিকশিত হয়েছে জনগণের চাহিদার সাথে, জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে, যুগের পরিবর্তনের সাথে তাল রেখে, সেটা প্রয়োজনের সাথে প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে সেটা পরিবর্তিত হয়েছে। এবং এটি যদিও একটা অলিখিত সংবিধান, কিন্তু উত্তম সংবিধানের সমস্ত বৈশিষ্ট্যই কিন্তু সেখানে বিদ্যমান, এবং গণতন্ত্রের যে মূলনীতি জনগণের সার্বভৌমত্ব সেটা কিন্তু সে সংবিধানে স্বীকৃত হয়েছে, এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কিন্তু সেখানকার শাসন ব্যবস্থা পরিচালিত হয়। এই কারণে কিন্তু ব্রিটেনকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসে এখানে সমাপ্তি। তোমরা এই অধ্যায়টা অত্যন্ত মনোযোগের সাথে পড়বে, কারণ পরীক্ষা এখান থেকে প্রশ্ন থাকে। আর তাছাড়া ব্রিটেনের সংবিধান বিশেষ করে আমাদের মতো গণতান্ত্রিক দেশের জন্য অধ্যয়ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ, আমাদের সংবিধানের সাথে অনেকাংশেই। তো আমাদের পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকো, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।